নানা রকম ফলের সমাহার, অনেক ধরনের ফল দেখতে পাচ্ছেন এইখানে। কত ধরনের ফল? 1, 2, 3, 4, 5, 5 ধরনের ফল আছে এইখানে। তারা দেখতে পাচ্ছেন এইখানে 5 ধরনের ফল আছে। আছে শসা, আপেল, আর হচ্ছে খেজুর, আর হচ্ছে অরেঞ্জ, মানে হচ্ছে কমলা লেবু। আর শসাগুলো, হ্যাঁ শসাগুলো পুরোপুরিভাবে ছোলা হয়ে গিয়েছে। এখন আমরা শসাগুলোকে পরিপূর্ণভাবে কাটা শুরু করব। এক এক ক্রমান্বয়ে আমরা সবগুলোকে কাটবো। প্রথমে কী আছে এখানে? অরেঞ্জ, তাই তো, কমলা লেবু, তারপরে হচ্ছে আপেল। যাই হোক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খিরাইগুলো আছে, এগুলো একবারে ফ্রেশ, একবারে অনেক সুন্দর। এবার এই পাশে আছে হচ্ছে অরেঞ্জ, মানে কমলাগুলো, কমলাগুলো একবারে ন্যাচারালি, এই যে দেখতে পাচ্ছেন যে ওর কালারটা কিন্তু একবারে লাল টকটকে করতেছে, মানে পাকে একবারে অনেক টাটকা হয়ে গেছে। হ্যাঁ, অনেক সুন্দর দেখা যাচ্ছে। এগুলোকে খুব সুন্দর করে প্রথমে ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ এতে অনেক সময় ফরমালিন দেওয়া থাকে, যেগুলো আসলে আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। এখানে আছে আপেল, আপেলগুলোকেও খুব সুন্দর করে পরিষ্কার বা ধুয়ে নিতে হবে, কারণ ফল সব সময় পরিষ্কার বা ধুয়ে খাওয়া উচিত, যার কারণে আমরা ধুয়ে বা পরিষ্কার করে খাই। আপনারা অবশ্যই যে কোনো ফল ধুয়ে বা পরিষ্কার করে খাবেন, তা না হলে শরীরের অনেক ক্ষতি হয়। আর এইগুলাতে হচ্ছে ভিটামিন সি আছে, যেটা শরীরের জন্য খুবই উপকারী, এবং মানুষের শরীরে যেগুলো ঠোঁট ফাটা বা অন্যান্য যে ইয়ে আছে, এখানে আছে আঙ্গুরগুলো, আছে আঙ্গুরগুলাও পরিষ্কার করতেছি, আঙ্গুরগুলাও ধুয়ে তারপরে আমরা খাওয়ার জন্য একবারে পরিপূর্ণ করব। এইখানে হ্যাঁ, এগুলো উপরে উঠান আর একটু ওই ভিতর থেকে কিছু নিয়ে আসেন। হ্যাঁ, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আঙ্গুরগুলো আছে, একবারে থোকায় থোকায় ধরে আছে, কিছু পাকা আছে কিছু। হ্যাঁ, নিচেরগুলো ওঠান, ওইগুলো পাকা আছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো পাকা আছে, কিছু পাকা আছে। হ্যাঁ, এগুলো আবার ছেড়ে দিন। এখন আপনারা দেখতে পাচ্ছেন সব ধরনের ফল, আর ওই ডিশটা খালি আছে, ওইটা আমরা সব কিছু কেটে ওইটার ভিতরে রাখবো, এটার ভিতরে কিছু রাখবো। হ্যাঁ, এটা এর ভিতর তাহলে উঠাই দিয়েন। উঠাই দেওয়ার পরে তারপরে আমরা এটাকে পরিপূর্ণভাবে কাটারে একটা ইয়েতে নিয়ে যাব। হ্যাঁ, আর তো নাই আঙ্গুর, তাই তো, শেষ। হ্যাঁ, আঙ্গুর তো শেষ উঠানো, তাই তো? হ্যাঁ, আঙ্গুর উঠানো শেষ। তো আমরা দুইজনে আসলে এত সময় কথা বললো, এখন আমার আমি এখন কাজ করব। ও, অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, আপেলগুলো, আপেলগুলো অনেক সুন্দর লাগতেছে। এখন আমরা এই আপেলগুলো সুন্দর মতো আর কি পিস পিস করে কাটব। আর আপেল জানেন শরীরে এবং স্বাস্থ্যের জন্য ভালো, আর এটা ভিটামিন সি এবং ত্বক, এর সালটা কিন্তু অনেক উপকারী। হ্যাঁ, এর সাল খাইলেও আপনার জৈবন বা ত্বকের যে উজ্জ্বলতা এটা থাকবে অবশ্যই। এটা ডাক্তার বা মেডিকেল সায়েন্সে প্রমাণিত, প্রমাণিত বা এরা আসলে ডক্টররাই বলে এটা। আর এতে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক আছে। তো দেখতে পাচ্ছেন আমরা ফলগুলো একবারে তরতাজা ফল, যেটা গাছ থেকে আমরা সংগ্রহ করছি, আর ফলগুলো বোঠা দেখতে পাচ্ছেন যে বোঠাগুলো একদম তাজা আছে। তারপর আমরা সুন্দরভাবে ধুয়ে নিছি, যে এতে যাতে কোনো ধরনের ময়লা, এই যে খিরাইগুলো সুন্দরভাবে ছিলা হয়েছে, ছিলার পর যাতে এতে কোনো ধরনের ময়লা বা ধুলাবালি না থাকে, একবারে সুন্দর করে ভিজায়ে ধুয়ে রাখা হয়েছে। প্রত্যেকটা খাবারেই কিন্তু মানে রোগ জীবাণু থাকে। এই যে আঙ্গুরগুলো দেখেন, সুন্দরভাবে ধুইছি আঙ্গুর, এখানে কিছু আঙ্গুর বেশি পাইকে গেছে, কিছু যার কারণে এরকম রং হয়ে গেছে না। হ্যাঁ হ্যাঁ, তারপরেও আমরা সবচেয়ে ভালো আঙ্গুর কেনার জন্য চেষ্টা করছি। এই এখন আঙ্গুরের সিজন ছিল না, তো আমরা আসলে চাচ্ছিলাম যে অনেক মানুষ একসাথে এই খাবারগুলো রিপ্রেজেন্ট করব। এইটা অবশ্য আপনাদের দেখাতে পারবো না, তো অনেক মানুষের মাঝে খাবারগুলো বিতরণ করেছে, ফল আরও কিছু এক্সট্রা এর ভিতরে ছিল, এর সাথে ছিল আছে কি বিরিয়ানি ছিল, আর ছিল সিঙ্গারা পুরি। তো আমরা এখন ফলগুলো কাটবো। দেখেন ফলগুলো একদম কি রসালো না? হ্যাঁ, অনেক সুন্দর রসালো, আমার তো মনে হচ্ছে এখনই খাই। দেখুন আসলে একটা লোভ আসতেছে, কিন্তু আসলে এগুলো তো আমাদের জন্য না, এগুলো আসলে মানুষ, এই দেখেন কি সুন্দর লুকিং,
হ্যাঁ, এটা হ্যাঁ, অনেক সুন্দর। অবশ্যই মানুষকে খাওয়ানোর জন্যই আমরা এটা খাবো না। হ্যাঁ, এগুলা মানুষদেরই দিব। হ্যাঁ, আমরা যাদের জন্য আসলে আইটেম গুলো এই আয়োজনটা করছি করছি তাদের তাদের জন্য জন্য এগুলো, এগুলো আসলে কষ্ট করা, তাতে মানুষ আসলে তারা যাতে, তৃপ্তি সহকারে হ্যাঁ, খাইতে পারে। এবং আমাদের জন্য দোয়া করে। হ্যাঁ, দেখেন ফলগুলো কাটার পরে আসলে অনেক সুন্দর লাগে দেখতে, যা দেখলে সবারই মন চাবে। আসলে ফলের সৌন্দর্য, মানুষ বলে কি, একটা স্বাদ আছে দেখে আর একটা খায়ে। হ্যাঁ, আমরা অবশ্যই জিনিসটা দেখতেছি আর সেই খাওয়ার সেই ফিলিংসটা অবশ্যই আসতে নেওয়ার আছে। চেষ্টা করতেছি। তো আমাদের সাথে থাকুন এবং দেখুন হ্যাঁ, কয়টা কাটা পরবর্তী। হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা কাটা হয়েছে, আরো তো অনেকগুলো আছে, হ্যাঁ, অনেকগুলো অনেক। সবগুলাই কাটেন আস্তে আস্তে করে। তো এইটা দেখেন একবারে কাছের থেকে রিভিউ নিয়ে হচ্ছে, কেমন যেন মনে হচ্ছে যে রস নেই বুঝি পড়লো আর কি। হ্যাঁ, সেরকম মনে হচ্ছে। কমলা থেকে রস পড়তেছে ও সো আর নাইস, বিউটিফুল। আর কালারটা অনেক জোস। আসলে আল্লাহ তো তাআলার নিয়ামত গুলো অনেক এই যে সুন্দর। দেখেন ক্যামেরা যত কাছে নিয়ে যায় আমরা নিচ্ছি, তো এই দেখেন যে এই এখান যে, থেকে কিন্তু রস পড়তেছে, হ্যাঁ এই এই দেখা দেখেন যাচ্ছে ফলগুলো কাটলে ওতে রস রস কিভাবে বের পড়তেছে, হচ্ছে। দেখা যাচ্ছে যে রস পড়তেছে। তো এখন হচ্ছে আমরা ফলগুলো 3 পিস করব, তার কারণ আছে একটা ফল 6 পিস করতেছি যাতে একটা ফল 6 জনে খাইতে পারে। খাইতে পারে। হ্যাঁ, আর শুধু এর ধরেন এই ফল 1 পিস, তারপরে কিছু আঙ্গুর, এক কিছু পিস আপেল, আপেল, কিছু তারপর খেজুর, খেজুর, সিঙ্গাড়া, সিঙ্গাড়া, পুরি, ছোলা, পুরি, বিরিয়ানি, বিরিয়ানি, এইগুলোর সমন্বয় করে একটা প্যাকেজ যাতে মানুষ আসলে খাইতে পারে। এই যে দেখেন কত সুন্দর করে আসলে রিপ্রেজেন্ট করলাম, ফুল ফুলের মতো কমলা দিয়ে আসলে মনের মাধুরী দিয়ে একটা ফুলের মতো করার জন্য চেষ্টা করছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা আসলে কেমন লাগছে, আর হ্যাঁ হ্যাঁ ভিডিওটা আসলে শেষ পর্যন্ত দেখেন, তো দেখে আমাদের জানান যে আসলে কেমন প্রেজেন্ট করলাম বা কেমন ফলগুলো কাটলাম। এই যে হ্যাঁ, দেখেন দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর লাগতেছে চেষ্টা আসলে। করছি, হ্যাঁ, দেখতে দেখলেই মনে হচ্ছে যে আসলে খেয়ে ফেলাই। চেষ্টা আপনাদের করছি। অবশ্যই মনে হবে যে আপনারা এখনই কমলা কিনে খাবেন। আমার মনে হয় যে ভিডিওটা দেখার পর বা এইটুকু দেখার পরে সেরকম একটা কিছু ফিলিংস আসবে ফিলিংস ভিতরে। আসবে এবং একটা গোলাপ ফুলের মতো আসলে দেখতে আসলে রিপ্রেজেন্ট আসলে অনেক বড় একটা ফ্যাক্টর, আমরা রিপ্রেজেন্ট করার জন্য চেষ্টা করছি সুন্দরভাবে। হ্যাঁ, তো প্রেজেন্টেশনটাই অবশ্য, বাকিটা আপনাদের কমেন্টে বুঝতে পারবো যে আসলে ভালো বাকিটা না হচ্ছে খারাপ। আপনাদের ভালোবাসার উপর ডিপেন্ড করবে যে আপনারা আমাদের কতটুকু ভালোবাসেন। এবং তো কিছু ফল ছিল অবশিষ্ট, মানে অনেক ফল আসলে, সেই ফলগুলো আবার ধুয়ে নিচ্ছি নিয়ে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছোলা আর এবং খিরাই, ক্ষীরই এক সুন্দর করে সাজায় রাখছি রিপ্রেজেন্ট করার জন্য, দেখতে বিষয়টা অনেক সুন্দর লাগে। সুন্দর লাগে। এগুলো সাজানো হয়েছে চোলার পরে, এগুলো এরপরে কাটা হবে। এখন এই যে এগুলো দেখতে পাচ্ছেন কাটা যে হবে চোলা, এবং ছোলাও বিভিন্ন আকারে আর কি, যে প্যাকেজ গুলো আছে প্যাকেজ মানে প্যাকেজ গুলো প্যাকেট করা হবে আর কি, যে হ্যাঁ ছোট হ্যাঁ, ছোট আর কি, যে এগুলো যাতে অনেক মানুষকে দিতে এখানে পারে। অনেক চোলা আছে অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা, যে ডিশের ভিতর কিন্তু হ্যাঁ, অনেক চোলাই আছে, ছোলার ডিশটা কিন্তু অনেক বড়, অনেক বড়, অনেক বড়, ক্যামেরায় যেটুকু দেখা যাচ্ছে আরো 3 গুণ বেশি বড়। অনেক বেশি বড়। এবং এই ছোলার সাথে খিরাই গুলা যাবে। এবং হচ্ছে এখানে এই যে আঙ্গুর গুলা ছোট ভাই ছিটতেছে, ফারদিন ফারদিন ছিটতেছে ও ছিঁড়ে ফেল, ছিঁড়ে, ছিঁড়ে ফেল সবগুলা, এভাবে আস্তে আস্তে করে ছিঁড়ে ফেলা। ও ছিঁড়ে ফেলতেছে, হ্যাঁ ও ছিঁড়ে ছিঁড়ে এক পাশে ও এক থুতছে। পাশে রাখতেছে, আর এই তো পাশে আমরা ইয়ে করতেছি, কাজ করতেছি যে কমলা বা আদার যে ফলগুলো আছে এগুলো ওইগুলা ছিঁড়তেছি কাটতেছি, বা কাটতেছি। আসলে খুবই গরম এই জন্য ফারদিন মনে হয় খালি গায়ে আছে, এই জন্য আমরা ওতে ওরে পুরো দেখাতে পারবো না। তবে দেখতে পারছেন বালতি ভরা কিন্তু 2 বালতি শুধু আঙ্গুর, ওর নিচে অনেক আঙ্গুর আছে। হ্যাঁ, তো অনেকগুলো আঙ্গুর আছে। তানবীর আছে সাথে হেল্প করতেছে, হ্যাঁ, আমি এগুলো ছেড়ে দিচ্ছি, একটু হেল্প করতেছি, না হলে তো একা করতে পারবে না, পারবে না অনেক কষ্ট হয়ে যাবে। এই জন্য আমি ওকে একটু হেল্প করার চেষ্টা করতেছি বা করলাম। দেখেন আঙ্গুর গুলো আর এই মানে যে এক জায়গায় রাখলে এটা অনেক কিন্তু অনেক বড়, সুন্দর লাগতেছে, আর আঙ্গুর গুলো খুব, অনেক বড় বড় আঙ্গুর কিন্তু এইগুলো, অনেক হ্যাঁ ছোট দেখালে কিন্তু এগুলো অনেক বড় আঙ্গুর, এবং এর স্বাদটা মানে কিন্তু, সিম্পল যে আঙ্গুর গুলো আছে তার থেকে বড় এবং খুবই মিষ্টি এই আঙ্গুর গুলো। হ্যাঁ, অনেক মিষ্টি আঙ্গুর গুলা। মানে আমরা সবচেয়ে তো বেস্ট ফলগুলো ট্রাই করার জন্য চেষ্টা করছি, যে বাজার থেকে মানে যে সময় হাট থেকে বা বাগান থেকে আনতে
আনতে চাচ্ছিলাম ফলগুলো, মানে সবচেয়ে ভালো যে ফলগুলো, বেস্ট যে ফলগুলো, এই ফলগুলো আর কি আমরা চেষ্টা করছি আনার জন্য। তো আসলে জানেন তো দোকানদাররা অনেক ফাঁকি দেয়, চেষ্টা করছি আসলে, অনেক সময় দু একটা হয়তো বা উল্টো পাল্টা হইতে পারে, তবে আমরা যতদূর সতর্ক থাকার দরকার ততদূর থাকার জন্য চেষ্টা করছি। কিছু কিছু ফল আছে যেগুলো দেখা যাচ্ছে যে মানে একটু চাপ লেগে লেগে এগুলো একটু বেশি পেকে গেছে, তো আর আঙ্গুর নষ্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আবার আঙ্গুর গুলো কিন্তু অনেক, এই যে ফুল গুলো দেখতে পাচ্ছেন অনেক বড়। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে রাখবার দিন এগুলো, আস্তে আস্তে রাখ, আস্তে আস্তে কর, সমস্যা নেই, আস্তে আস্তে কর, সময় আছে, অনেক কারণ সময় আমাদের আছে। বিকালে আছে এইগুলো বিতরণ করব। এখন তো সকাল কত, সকাল না 11:30 না 12টা? হ্যাঁ হ্যাঁ, আপনাদের উৎসাহ পেলে আমরা অবশ্যই আমাদের যে খাবারের যে বিতরণের যে ইয়েটা, এটা আপনাদের দেখাবো, এগুলো অবশ্যই ভিডিও করা হবে। যদি ভালো আপনাদের মনে চায় যে আপনারা দেখতে চান, তাহলে তাহলে অবশ্যই আমরা সেটা সেই ভিডিওটা আপলোড করব। আপনাদের ভালোবাসার উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা সেই ভিডিওগুলো আপলোড করব, যদি আপনারা চান তো, যদি না চান তাহলে অবশ্যই আমরা ওটা দিব না, এই পর্যন্তই থাকবে। আর যদি চান তাহলে অবশ্যই জানাবেন, তার কারণ আমরাও আসলে আমাদের যত যতটুকু সাধ্য আছে চেষ্টা করছি, হ্যাঁ এবং আমরা যাদেরকে এইগুলা বিতরণ করেছি ভিডিওটা অবশ্যই দিনাই, তার কারণ হচ্ছে গিয়ে আপনারা যদি চান তাহলে অবশ্যই দেবো, আমরা দেখাবো। আসলে ফার্স্ট টাইম এরকম ফ্রি মোশন ভাবে ইয়ে করতে চাই নাই, যে আমরা আসলে অনেক দানশীল বা ইয়ে, আমরা জাস্ট হেল্প করতেছি মানুষকে, তাই আপনাদের বললাম। এবং ফল কিভাবে ইয়ে করছিলাম, অ্যারেঞ্জ করছিলাম বা ফল কিভাবে কাটছিলাম, এইগুলা আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ দেখেন, ডালায় অনেক, একবারে ডালা প্রায় ভরে গেছে, দুইটা ডালা, একটা ডালা প্রায় ভরে গেছে। তা আপনাদের আসলে ফলগুলো উঠাই দেখাচ্ছি যে ফলগুলো হ্যাঁ, আর আমাদের কতদূর ভালো আছে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, এনি ভিডিও, ফর এক্সাম্পল ফ্রুটস, এনিমেলস আর আদার্স, ফিশ, যেসব ভিডিওগুলো আছে, এইসব ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা এবং আমাদের সাথে থাকবেন। এবং নিত্য নতুন যেসব ভিডিও আছে আমাদের সাথে থাকলে ইনশাআল্লাহ আমরা আপনাদের আরও সামনে আরও অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এবং আমরা আপনাদের কাছে অনেক আশাবাদী যে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে এবং আমাদের অনেক দূরে নিয়ে যেতে আপনারা অনেক সাহায্য করবেন। তো যাই হোক, এখন আমরা চলে আসলাম, ফিরে আসলাম সেই আপেলের কাছে। আপেলটাকে নিনজা কাটিং দেওয়া হচ্ছে। হ্যাঁ, আপেল কাটা শুরু মাত্র, এই যে 3, 4, 5, 6, 6টা পিস করা হয়েছে। এখন দেখতে পাচ্ছেন যে আপেলগুলো কত সুন্দরভাবে কাটা যায়। হ্যাঁ, তো আসলে আপেল কাটা দেখেন, আর এর মাঝে একটা কথাই বলি, আমাদের আসলে উদ্দেশ্য ছিল চ্যানেলটা খোলার, তার কারণ হচ্ছে গিয়ে যাতে অসহায় মানুষের হেল্প করতে পারি, যারা আসলে ফল বা হয় ভালো উৎকৃষ্ট মানের খাবার না খাবার খেতে খাইতে পারে পারে। না, তাদের মাঝে মানে খাবারগুলো পৌঁছে দেওয়া আমাদের মুখ্য উদ্দেশ্য। এবং আপনাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে, মনের আত্মার শান্তি হবে, সবাই আল্লাহর সন্তুষ্ট হ্যাঁ হ্যাঁ, জন্য এগুলো করা। এবং আমাদের বিভিন্ন পশু পাখি অনেক ভালো লাগে, হ্যাঁ এই অনেক জন্য পশু পাখির ভিডিওগুলো আপনাদের এখানে ছাড়া হয়, বা আমরা যে সময় খাই এগুলো ছাড়ি, তার কারণ শেয়ার করতে চাই যে আসলে হ্যাঁ। আমরা আর কিভাবে। আপনাদের যদি আমাদের এই ফলের ভিডিওটা দেখে যদি ভালো লাগে বা মনে চায় যে অ্যানিমেলের ভিডিও বা অন্যান্য যেসব ভিডিওগুলো আছে, ফাস্ট ফুডের যেসব ভিডিওগুলো আছে, ফাস্ট ফুডের ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যেখানে যাই মানে যেটা খাই আর কি, সেগুলো একটু ক্যামেরা বন্দি করে আপনাদের সাথে শেয়ার করা। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আই বাটনে আছে, আই বাটনে চাপ দিয়ে আপনারা দেখতে পারবেন। এবং যদি আপনাদের কোনো পরামর্শ থাকে সেগুলো করতে পারেন, আমরা খাইতে গেলেও বিভিন্ন সময় দিয়ে একটা ভিডিও দেখতে পারবেন, হেল্প করি, মানে হেল্প কি দু একজন খাওয়াই বাই করে, এগুলো ক্যামেরা বন্দি করা হয় না, তাও দু এক সময় যদি দু একটা ভিডিও হয়েছে অবশ্যই সামনে কামিং সুন আপনারা সেই যখন ভিডিওগুলো আসবে, পাবেন। হ্যাঁ অবশ্যই পাবেন। এটা আসলে বলার উদ্দেশ্য এরকম কিছু, আপনারা নেগেটিভ নেবেন না যে হয়তো বা উদ্দেশ্য, কোনো উদ্দেশ্য আসলে কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্যটা হচ্ছে কি আপনাদের ভিডিওটা দেখাচ্ছে, এবং এই যে খেজুর চলে আসলো তার মাধ্যমে বলার কারণ হচ্ছে কি যে আসলে আমরা চাচ্ছি যে মানুষের সেবা করব, তাহলে আপনারা নেগেটিভ ভাবে নেবেন না যে হয়তো আসলে উল্টো পাল্টা ই করতেছে কি না। অবশ্যই চ্যানেলটা যদি ফলো করে রাখেন অবশ্যই দেখতে পারবেন এবং আপনাদের মতামত জানাবেন, তবে আসলে খারাপ উদ্দেশ্য নিয়ে না, আল্লাহর সন্তুষ্টের জন্য এই চ্যানেলটা খোলা এবং হ্যাঁ, সেবামূলক কাজ করার জন্য আমাদের যাই চেষ্টা হোক আমরা কথায় ফিরে আসি। দেখতে দেখতে যে খেজুর দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু আজুয়া খেজুর, সেই
এই আজোয়া খেজুরগুলো কিন্তু অনেক দামি হয়ে থাকে, বাংলাদেশের চড়া দাম মূল্য রয়েছে কিন্তু। এইগুলা কত করে? এগুলা 1400 নাকি? হ্যাঁ, এগুলো মনে হয় 1400 না, এইটা নেছে হচ্ছে 3000 টাকা করে কেজি আর কি। আচ্ছা, এগুলো 3000 টাকা করে কেজি, সবচেয়ে দামি ফল আর কি। সবচেয়ে খেজুর দেখতে পাচ্ছি, খেজুরগুলো ভিডিওতে যত দূর দেখা যাচ্ছে হচ্ছে কিন্তু অনেক বড়, মানে একটা খেজুর, এই যে একটা খেজুর আমি ধরছি, দেখেন আমার বুড়ো আঙ্গুলের মতো আর কি, চ্যাপডা বা লাম্বা, দেখেন খেজুরগুলো অনেক বড়। তো ক্যামেরায় তো আসলে সব ভিডিও এরকম বড় দেখা যায় না, মানে সব ভিউগুলো আর কি ছোট বড় দেখা যায়। তো এটা বলার মেন উদ্দেশ্য হচ্ছে কি, আসলে খেজুরগুলো তো কত সুন্দর, এইটা দেখানোর জন্য আর কি করতেছিলাম, আপনি দেখাচ্ছিলাম। দেখেন দুই আঙ্গুলে ধরে রাখছি, খেজুরটা কত বড়, আমার বুড়ো আঙ্গুলের সাইজের আর কি। তো হ্যাঁ, এই যে খেজুরগুলো আপনাদের দেখাচ্ছি, যে আসলে এই খেজুরগুলো আপনারা বেশি বেশি করে কিনে খাবেন। এই খেজুরগুলো আসলে অনেক পুষ্টি আছে এবং এই খেজুরে অনেক উপকারিতা আছে এবং অনেক শেফা আছে। সাতটা খেজুর খেলে আর কি সেই দিন আপনাদের সাপে বা জাদু টোনায় কাজ করবে না, এই সেই আজোয়া খেজুর আর কি, যেটা আমরা জানি, তাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। খেজুরগুলো আসলে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন, যার কারণে আমরা একটু রিভিউ দেওয়ার জন্য চেষ্টা করতেছি। তো এখন আবার আপেল, আপেলে ফিরে আসলাম। আপেল আমাদের, আপেলগুলো প্রায় মানে কি এক বালতি কাটা শেষ, এখন আর একটা বালতি আছে, এই বালতিটা কাটা হইলেই আমাদের আপেল কাটাও শেষ হয়ে যাবে। তারপরে কিছু কমলা আছে, আর আছে কিছু খিরা, এই যে সেই কমলাগুলা দেখতে পাচ্ছেন, এই যে সেই কমলাগুলা কাটা হবে, কমলাগুলা কাটা হবে, একদিশ করে কাটা হয়েছে। হ্যাঁ, আর কিছু আছে, আপনি এগুলো শেষ করে ফেলেন, তারপরে এইগুলো আবার ইয়ে করে নেন। ওই পাশে যে খালি বালতি আছে বা ইয়ে আছে, ওর ভিতরে কিছু ফল ছিল, সেগুলো অলরেডি কিন্তু আমরা কেটে ফেলছি, যেগুলো আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন। আর এই কমলা এগুলো কাটা হবে। হ্যাঁ, তো কমলাগুলো দেখতে পারতেছেন যে সুন্দর মতো ধুয়ে ধুয়ে, যেগুলো নিচাই ছিল আর কি, নিচেই নিচেই ছিল, ওইগুলো আসলে সুন্দরভাবে দেখে আমরা উঠায় আনতেছি। তার কারণ আছে নিচের ফলগুলো আসলে অবহেলিতই থাকে, মানে অনেক ডিশটাও কিন্তু অনেক বড়। যে ইতিমধ্যে আমাদের আপেলগুলো কেটে ফেলাইছে নূর মোহাম্মদ শেখ, এখন হচ্ছে গিয়ে আমরা এই আপেলগুলোর পর কমলা লেবুগুলাও পিয়াই মানে কাটা হয়েছে। দেখেন একটা ফল 6 পিস করা হয়েছে, সেইটা অবশ্যই আমাদের পাশের এক দাদি দেখতে চাচ্ছিলো যে কত করে কাটা হয়েছে, কয় পিস করে। তো আমি দেখাচ্ছিলাম যে আসলে একটা ফল 6 পিস করে কাটা হয়েছে, তার কারণ হচ্ছে কি 6 পিস না করে কাটলে তো অনেক মানুষ তাদের মধ্যে বিতরণ করতে পারো না। দেখেন আসলে আপেলগুলো দেখলে খাইতে মন চাচ্ছে, অনেক সুন্দর, একবারে একবারে তাজা ফল। আর ফলগুলো ফার্স্টে বলছি যে আপনারা, আমরা অনেক সুন্দর ফল আনার জন্য চেষ্টা করতেছি। তো ফলগুলো আসলে কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। এখন যে ফল দেখতে পাচ্ছেন, অবশ্যই দুই ডিশ মানে আপনাদের দেখাইছি, আরও এক ডিশ মনে হয় ভিতরে নিয়ে গেছে। এ দেখেন আমাদের ফলগুলো কাটা শেষ, আপনারা যে ক্ষীরই, কমলা লেবু, আপেল, আঙ্গুর, খেজুর, ইভেন ছোলা, এ হচ্ছে আমাদের আইটেম, বুঝছেন। এর বাইরেও আইটেম আছে, সেগুলো আপনাদের অবশ্যই দেখায়নি, তার কারণ এই আইটেম আছে অন্য এক, আমরা এক বাসায় কাজ করতেছিলাম আর ওই আইটেমগুলো অন্য বাসায় তৈরি হচ্ছিলো, এই জন্য আসলে ওই আইটেমগুলো দেখানো হয়নি। সিঙ্গাড়া, পুরি, তারপরে বিরিয়ানি, এইগুলো আসলে ওই জন্যই দেখানো হয়নি। তো আমরা এখন এইগুলো আসলে বিভিন্ন প্রক্রিয়ার কোনভাবে আসলে কয়টা করে দেব দিয়ে এগুলো প্যাকেটিং করব, এই জন্যে আসলে ই করতেছি আর কি, এগুলো গুনতেছি আর কি, যে কতজন করে মানে কয়টা কয় পিস করে কতজনটা দেওয়া যাবে। তো দেখেন আমরা আসলে গুনে গুনে এক জায়গাতে আলাদা জায়গা আর কি রাখতেছি, মানে এক পাত্রতে আলাদা পাত্র।
খেজুর গুনতেছে তানবির, আমি কমলা লেবু গুনতেছিলাম। কমলা লেবু দেখেন হালকা চিপ গেলে কি ফাইন, মানে একবার রস আলো যে রস টপ টপ করে পড়তেছে।